গরু উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রামে ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে উছলপুকুরির বামুনিয়াপাড়ে বিপুল পরিমাণ গরু মজুদ রাখার খবর পেয়ে শনিবার দুপুরে অভিযানে যায় পুলিশ। বাড়ি ঢুকে পুলিশ গরু আনতে গেলে গ্রামবাসীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে, মারমুখী হয়ে ওঠে মহিলাসহ পুরুষ দল। এতে 17 জন পুলিশকর্মী আহত হয়। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে 34টি গরু উদ্ধার করে, পাশাপাশি 4 জন মহিলা ও 2 জন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের একাংশ বেশ কিছু ব্যক্তি অভিযোগ, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেই গরু পাচার বা গরু সম্পর্কিত বিষয় জড়িত নয়। পাশাপাশি অভিযোগ করেছেন তারা যে তাদের একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। বেশ কিছু বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে, বাড়ির বেশ কিছু অংশ ভাঙা হয়েছে, অনেককেই মারধর করা হয়েছে। যদিও একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামবাসীরা লাঠি হাতে পুলিশের দিকে তেড়ে আসছে। পাশাপাশি এ নিয়ে মেখলিগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানায়, নিজেদের দোষ ঢাকতে পুলিশের নামে মিথ্যে অভিযোগ করছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।